যখন যুদ্ধ শুরু হয়, সেটা লিবিয়াতে হোক, আফগানিস্তানে হোক, কিংবা সিরিয়া, কিংবা ইরাক, কিংবা এখন ইউক্রেন, তখন আমাদের আমরা মানবিক জায়গা, মানবিক যে আবেদন মানুষ হিসাবে, সেই জায়গাটা আমরা বিবেচনায় নেই এবং সেই জায়গা থেকেই আমরা আসলে এর এই যুদ্ধোত্তর মানে একটা পরিস্থিতি হোক সেরকমটা প্রত্যাশা করি। কিন্তু এখানে দুই পক্ষ যারা এই যুদ্ধে লিপ্ত রয়েছেন, ভিজুয়াল যেটা আমরা দেখছি, অর্থাৎ রাশিয়া কিংবা ইউক্রেন, কিন্তু আসলে যুদ্ধটা তো ইউক্রেনের সাথে নয়, হ্যাঁ, কিংবা হচ্ছে গিয়ে শুধুমাত্র ইউএস এর সাথেও নয়, এর সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। কাজেই এই যুদ্ধে সমর্থন করা কিংবা হচ্ছে গিয়ে কারো পক্ষ অবলম্বন করা মানে হচ্ছে ইভেন শমশের মবিন স্যার যেটা বলছিলেন যে হচ্ছে গিয়ে সরকার সরকারের কাছে তিনি ব্যাখ্যা আশা করেন যে আসলে কেন হচ্ছে গিয়ে সরকার ভোটদানে বিরত থাকলো। আমার মনে হয় আমার থেকে এটা মানে স্যার খুবই ভালো জানেন, কারণ হচ্ছে গিয়ে যেহেতু তিনি এ নিয়ে কাজ করেছেন, সব ব্যাখ্যা জনগণকে দিতে হবে এমনটা নয়। আমি আমার ফরেন পলিসি পাবলিক করব বিষয়গুলো এরকম আমি মনে করি না। তো যেহেতু আমরা আলোচনায় আছি, আলোচনার জন্য আমি বলতে পারি এতটুকু যে সরকারের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এখানে ইইউ রয়েছে, এখানে নেটো মুক্ত দেশ রয়েছে, এখানে এক পাশে আমেরিকা রয়েছে, এখানে এক পাশে রাশিয়া রয়েছে, এখানে এক পাশে চীন রয়েছে, কাজে আমার বহুপাক্ষিক আমার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। তো শুরুতেই যুদ্ধের ধরুন এক সপ্তাহ আজকের শুরুতেই আমি একটা অবস্থান নিয়ে নেব, আমি কি সেই রকমের রাষ্ট্র, সে প্রশ্নটাও তো করা যায়। যেমনটা আপনি কম্পেয়ার করছিলেন যে ভুটান কি করেছে, ভুটান লাইক এ পাপেট কান্ট্রি, বাট বাংলাদেশ আই বিলিভ পার্সোনালি যে বাংলাদেশ ইটস নট এ পাপেট কান্ট্রি অর ইটস নট এ বাফার স্টেট। কাজেই বাংলাদেশ হচ্ছে গিয়ে খুব বিচক্ষণ ভাবে সেইটা একটা প্রশ্নের দাবি রাখে। আপনারা এইটা বলতে পারেন যে মানে এখানে নিরপেক্ষ থাকা মানেই হচ্ছে প্রকারান্তরে হয়তো আপনি বলতে চাচ্ছেন যে রাশিয়ার পক্ষ নেয়া, হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকমের দাঁড়ায়, কিন্তু আসলে সেরকমের নয়। কারণ হচ্ছে আমাদের সাথে আরো বোধ হয় 35 কান্ট্রিজ রয়েছে, কিন্তু একদমই যে কেউ নিরপেক্ষ নয় এর মধ্যে তা কিন্তু নয়। এবং বাংলাদেশের যে ফরেন পলিসি, আমরা কিন্তু সারা জীবন এটাই ফলো করেছি, আমরা আসলে কোনো যুদ্ধ বিগ্রহ কিংবা হচ্ছে গিয়ে কোনো আগ্রাসন, কোনো ইন্টারভেনশন, এগুলোর পক্ষ অবলম্বন আমরা করিনি, আমাদের প্রিভিয়াস রেকর্ড এরকমের নেই। কাজেই আমরা যদি এখন এখানে নিউট্রাল থাকি, আমার মনে হয় যে সেইটা মানুষের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য, এবং হচ্ছে গিয়ে এমনকি বাংলাদেশের যে ইমেজ। আচ্ছা, স্যাংশনে আমি যাব, তার আগে আপনি একটা শব্দ ইউজ করেছেন, আমি সেটার একটু ক্লারিফিকেশন দিতে চাই। আপনি বলেছেন নৈতিক, হ্যাঁ, বিশ্ব দরবারে আমরা নৈতিক ভাবে হচ্ছে গিয়ে আমাদের অবস্থানটা কি দাঁড়ায়। তাহলে আমি আপনাকে একটা ছোট স্ট্যাটিস্টিক্স দিতে চাই, একদমই ছোট। নেটো প্রতিষ্ঠার পরে, অর্থাৎ 1949 থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, এর প্রত্যেকটা যুদ্ধের পিছনে হচ্ছে নেটো কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল। এবং নেটো, এই নেটোই হচ্ছে লিবিয়াতে 14,500 মানুষকে হত্যা করেছে, এই নেটোই আফগানিস্তানে 1,65,000 মানুষকে হত্যা করেছে, এই নেটোই সিরিয়াতে হচ্ছে 2,24,000 মানুষকে হত্যা করেছে, এই নেটোই হচ্ছে ইরাকে 12,00,000 মানুষকে হত্যা করেছে। তখন কি তাহলে বাংলাদেশ কিংবা আমাদের মতো যে দেশগুলো কিংবা আপনার আমার মতো যে মানুষগুলো, তাদের কি মানবিক জায়গাটা ছিল না, নৈতিক জায়গাটা ছিল না? অফকোর্স ছিল, তখনও আমরা নৈতিকভাবে সমর্থন দেইনি। এখনো আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই একজন মানুষ যদি বিনা কারণে অনৈতিক ভাবে হচ্ছে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়, তাকে আমরা নাগরিক হিসাবে, বাংলাদেশ বিং এজ স্টেট হিসাবে, আমরা তার তীব্র নিন্দা জানাই, আমাদের অবস্থান বরাবরই এ জায়গায়। কিন্তু যখন আপনি কম্পেয়ার করবেন, কম্পেয়ার করতে গেলে এর পিছনের অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ভুটানকে আমি লাইক আমি যেভাবে বলতে চেয়েছি বা বলেছি সেটা হচ্ছে এই যে এটা মানে আমরা যদি বলি যে পলিটিক্যাল সায়েন্স কিছু আগলি ট্রুথ আছে, এটা খুবই আগলি ট্রুথ যে সবাই জানি আমরা ভুটানের টেরিটরি কে নিয়ন্ত্রণ করে এবং ভুটানের ফরেন পলিসিটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। ইন এ সেন্স আমি ওই জায়গা থেকে বলেছি, ঠিক একই জায়গা থেকে বাংলাদেশকে যে ভুটান প্রথম স্বীকৃতি দিয়েছে এবং আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, স্বাধীনতার হচ্ছে গিয়ে আমাদের 50 বছর পূর্তি কিংবা বঙ্গবন্ধুর শত বর্ষ মানে জন্ম শত বর্ষে সেখানকার প্রতিনিধিরা এখানে এসেছেন, এগুলো তো আমরা প্রাউডফুলি করি এবং তাদের সাথে আমাদের এই বন্ধুত্ব আরো অটুট হোক সে প্রত্যাশা আমারও। কিন্তু নিশ্চয়ই আমার বন্ধু বেলারুশ, এখন বেলারুশ যেটা করবে আমি তো সেটাই এখন করবো না এই যুদ্ধে, এবং আমি করছি না, আমার বক্তব্যটা ছিল এই জায়গায়। অর্থাৎ এখন বেলারুশ যেটা করছে সেটা আমি করতে পারি না, করা ঠিক না। কারণ হচ্ছে গিয়ে বেলারুশ এখন হচ্ছে রাশিয়ার সাথে যুক্ত, মিত্র বাহিনী হিসেবে তার সাথে সম্পৃক্ত হয়েছে, কিন্তু আমি তো এখন সেটা করবো না। কিন্তু বেলারুশ তো আমার বন্ধু রাষ্ট্র, মাননীয় প্রধানমন্ত্রীও তো বেলারুশে গিয়েছেন, বেলারুশের আমাদের ইনভেস্টমেন্টের একটা বিরাট জায়গা রয়েছে, এখন বেলারুশ যা করবে আমি কি তাই করবো? নিশ্চয়ই আমি সেটা করবো না। এবারে আসি হচ্ছে কি আপনার যেটা বক্তব্য ছিল যে স্যাংশন,
যখনই পৃথিবীর কোনো প্রান্তে কখনো কোনো কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্টের কিংবা সেই ওয়ারের হচ্ছে গিয়ে একটা ইম্প্যাক্ট গ্লোবালি পড়ে। কিন্তু এখানে স্যাংশন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেমনটা দিলেন, সাথে সাথে হচ্ছে তার মিত্র যারা রয়েছেন ইংল্যান্ড বলেন, তারপরে অস্ট্রেলিয়া বলেন, কিংবা হচ্ছে গিয়ে আপনার ফ্রান্স বলেন, অন্যান্য সকল রাষ্ট্রই এবং বলা হয়ে থাকে তোমার সর্বোচ্চ বা খুব বেশি চাপের মধ্যে রেখেছেন। কিন্তু এর আগে যখন ক্রাইমিয়াকে রেফারেন্ডাম দিয়ে, আমি আবারও বলছি যেটা আমরা অনেকেই এটা ভুল ধারণা করে থাকি যে ক্রাইমিয়াকে দিনের বেলা কিংবা রাতের অন্ধকারে গিয়ে হুট করে দখল করে ফেললো, ব্যাপারটা এরকমের নয়। যখন আপনি আলোচনায় বসবেন তখন আপনাকে তাহলে অ্যাকর্ডিং টু পেপার্স বলতে হবে। ওখানে কিন্তু প্লেবিসাইট হয়েছে এবং হচ্ছে গিয়ে 90% অ্যাবভ পিপল বলেছে যে তারা হচ্ছে গিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে যেতে চায়, এবং তারপরেই রাশিয়া ওখানে হচ্ছে গিয়ে ক্যাপচার করেছে কিংবা অকুপাইড করেছে। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে এখানেও কিন্তু একই ঘটনা। আপনি যেটা আমরা জানি যে হচ্ছে গিয়ে ডনবাস এবং যে অঞ্চলটা সেখানে দুটো শহর দোরেস্ক কিংবা লুহানস, এই দুটো জায়গাকে হচ্ছে হঠাৎ করে গিয়েই পুতিন কিংবা রাশিয়া স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ রিপাবলিক বানিয়ে ফেলছে, বিষয়গুলো এরকমের নয়। এর আগে সেই আপনি যদি আমার যেটা মানে যতটুকু আমার জানা সেটা হচ্ছে গিয়ে যদি আপনি ইয়ে থেকে শুরু করেন 2014 থেকেও শুরু করেন, 14 তে কিন্তু প্রথম রিপাবলিক করা হয় এবং কেন করা হয়েছিল তার পিছনে প্রেক্ষাপট কি, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু প্লেবিসাইটে আসছে। অর্থাৎ যখন 1994 যখন প্রথম মানে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যাওয়ার পরে যখন রাষ্ট্রগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে গিয়ে স্বাধীনতা লাভ করে, তখন কিন্তু এখানে প্লেবিসাইট করেছে এবং সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন ছিল যে রাশিয়ান ভাষা কি ইউক্রেনের ভাষা হবে কিনা, অথবা শুধু ওই দুইটা টেরিটরির ভাষা হচ্ছে গিয়ে রাশিয়ান ভাষা হবে কিনা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাদের রাশিয়ান হবে কিনা, কিংবা প্রশাসনিক ল্যাঙ্গুয়েজ তাদের কি হবে, ইভেন এই রিপাবলিক দুটো হচ্ছে গিয়ে কমনওয়েলথের সাথে কিভাবে হচ্ছে গিয়ে নেগোসিয়েট করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্লেবিসাইট হয়েছে। এবং সেখানে কিন্তু হচ্ছে গিয়ে একইভাবে হচ্ছে গিয়ে 90, আপনি স্ট্যাটিস্টিক দেখতে পারেন, একইভাবে আজকের মতো শতকরা 90% বেশি মানুষ তারা হচ্ছে এই প্লেবিসাইট গুলোর এই প্রশ্নগুলোর পক্ষে রায় দিয়েছিল। অর্থাৎ প্রত্যেকের রাশিয়ান ফেডারেশনের সাথে থাকার ইচ্ছা পোষণ করেছে। এখন যদি এটাই হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করেই বা বলি যে রাশিয়া হচ্ছে গিয়ে হুট করে গিয়ে এখানে দখল করতে গিয়েছে। এখন প্রশ্ন রয়েছে, যদি আপনি আরো পিছনে যান, আরো পিছনে গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ধরেন 1650-এর আগ পর্যন্ত এটাকে উইল্ড ফিল্ড বলা হতো এই ডনবাসকে, অর্থাৎ এখানে কোনো মানুষজন থাকতো না, এই জায়গার প্রতি একটা কনসেন্ট্রেশন ছিল এবং সেই কনসেন্ট্রেশন স্ট্যালিনের ছিল, হিটলারের ছিল, সকলেরই ছিল, এবং এই এই দুই অঞ্চল নিয়ে কিন্তু অনেকবার যুদ্ধ বিগ্রহ হয়েছে। এবং এই গল্প কেউ হয়তো আমরা বলি না কিংবা আমরা জানি না, এমন এখন যেমন রাশিয়া গেছে এর আগে কিন্তু হচ্ছে গিয়ে হিটলার গিয়েছিলেন, তার আগে স্টালিন গিয়েছিলেন, কেন গিয়েছিলেন এই দুই জায়গায়, কারণ ইউরোপের যে আমরা যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি তার একটা বিরাট অংশ ধরে খুব সামান্য একটি টেরিটরি, অর্থাৎ একটা বোধহয় 9,000 বর্গমাইল আর একটা হয়তো 7,000 বর্গমাইল, কিন্তু এখানে রয়েছে প্রাচুর্য আর প্রাচুর্য, কারণ ন্যাচারাল রিসোর্সে ভরপুর একটি এবং কোল মাইনিং এর এবং ভারী শিল্পের সবচেয়ে বড় স্থাপনা গুলো এখানে অবস্থিত। এবং জানেন যেটা যেটা আমি বলছিলাম যে 1994 যখন প্লেবিসাইট হয় তখন কিন্তু 93 হচ্ছে গিয়ে এই খনি শ্রমিকরা, এই কোল শ্রমিকটাই বিদ্রোহ করেছিল, তারাই কিন্তু হচ্ছে গিয়ে ইউক্রেনের সাথে না থাকার ঘোষণা দিয়েছিল। কাজেই এর পিছনে বিশাল এক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এমন নয় যে রাশিয়া আজকে গিয়ে অ্যাটাক করেছে। আমি আপনার এই প্রশ্নের উত্তর দেবো, তার আগে হচ্ছে গিয়ে স্যারের প্রতি আমি আসলে আলোচনাটা এনজয় করছি সেজন্যই বলছি আর কি, স্যার যেহেতু হিস্ট্রি টানলেন তো আমার কথা হচ্ছে যে তাহলে 1932 বা 1933 কেন স্যার, হচ্ছে কি শুধু স্ট্যালিন কেন, তাহলে হচ্ছে কি এর পরে 1941 বা 1942 তে অর্থাৎ অ্যাডলফ হিটলার এই দোনেস্কে শুধু এক শহরে হত্যা করেছেন 2,79,000 মানুষ এবং লুহানস্কে তিনি হত্যা করেছেন 45,649 জন মানুষ, একদম একাডেমিক রেফারেন্স। হিটলারের কি পরিহাস হলো সেটা সকলেই জানে, হিটলারের কি পরিহাস হলো সেটা সকলেই জানে, সে কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হয় নাই। কিন্তু এরপরে হচ্ছে গিয়ে সোভিয়েত রেড আর্মি হচ্ছে গিয়ে এই জায়গা আবার অকুপাইড করে, একই কথা। এরপরে যেটা স্যার যেটা বললেন আমি একমত, এরপরে আবার নতুন করে এখানে মাইগ্রেশন শুরু হয়, অর্থাৎ আগে যারা ছিলেন মূলত এই জায়গাটা কিন্তু ছিল ট্রাইবালদের, একদম
যারা শুরুতে বসবাস শুরু করেন তারা কিন্তু টার্ক ছিল, মঙ্গল ছিল, তাতার ছিল, তারপরে হচ্ছে বুলগার ছিল, হুন ছিল। আপনি যত সহজভাবে বলছেন আমার কাছে এত সহজ মনে হয় না। আমার এটা মনে হয় যে মূল আলোচনা, কারণ হচ্ছে গিয়ে 21st century এসে একটা রাষ্ট্র সে যত ছোটই হোক কিংবা হচ্ছে গিয়ে সে যত সুপার পাওয়ারই তাকে অ্যাটাক করুক না কেন, কিন্তু আমার কেন যেন মনে হয় যে এখানে হচ্ছে গিয়ে তাকে কাঠখোর পোড়াতে হবে, অর্থাৎ রাশিয়াকে কিংবা ভ্লাদিমির পুতিনকে। এবং যদি সে এই জায়গাটা, অর্থাৎ আমি টেরিটরির কথা বলছি, যে ধরুন এদের 6 লক্ষ বর্গ কিলোমিটার, এর মধ্যে হয়তো 1 লক্ষ কিলোমিটার আপনি ক্যাপচার করলেন কিংবা অকুপাইড করলেন কিংবা দেয়ার করলেন, দুই করলেন, কিন্তু পুরোটা কিন্তু আপনি পারবেন না। এবং ইউক্রেনের ইতিহাসই তাই, ইউক্রেনের আগেও হচ্ছে গিয়ে যখন স্ট্যালিনটা যখন দখল করেছিল তখন মানে ইয়ে করেছিল তখনও, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে এখানে বিজয়ী হওয়া হয়তো, হ্যাঁ, আপনি সরকারটাকে ভেঙে দিতে পারবেন, আপনি আপনার আজ্ঞাবহ একটা সরকার তৈরি করতে পারবেন, কিন্তু এবারের যে টিউন মনে হচ্ছে, মানুষের যে মোটো দেখতে পাচ্ছি, তাতে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মানে ইনসার্জেন্সি হতে পারে, গেরিলা ওয়ারফেয়ার হতে পারে, অর্থাৎ এটা কন্টিনিউ চলবে ফ্রম দ্য ভেরি বিগিনিং। এই ওয়ার শুরুর আগে থেকে আমি বলতেছি